হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। অনন্যাস ব্লগের নিউ একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি ভালো, তবে রাতের থেকে একটু ঠান্ডা লেগে গিয়েছে। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, রাতে তো এখানে বৃষ্টি হয়েছে, যদিও রাতে বুঝতে পারিনি। তো ঘুম থেকে উঠে বারান্দার দরজাটা খুলেই বুঝতে পারলাম বৃষ্টি হয়েছে। পাশের বাসার ছাদ দেখে বোঝা যাচ্ছে সব ভেজা, একদম ওই রাস্তাও ভেজা। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে বৃষ্টি হয়েছে নাকি কুয়াশা পড়েছে বুঝতে পারছি না, কুয়াশা তো এখনও আছে। তো যাই হোক, প্রথমে যেটা বলে নেই, অনেকদিন পর আজকে ভিডিওটা স্টার্ট করলাম। জানি না কতটুকু টানতে পারবো, এন্ড করতে পারবো কিনা, পোস্ট করতে পারবো কিনা। তবে ঘুম থেকে উঠে একটা এরকম মাইন্ড নিয়ে শুরু করেছি যে আজকে ভিডিওটা পুরোটা কমপ্লিট করব, এন্ড করব, ইভেন কাল পোস্টও করব। তো দেখা যাক কতটুকু করতে পারি। আমার কিন্তু আসলে অন্য কোনো প্রবলেমই নেই, কোনো প্রবলেমের জন্যই না বাট এই যে ভিডিও করা হয় না। গত ফ্রাইডে তো এসেছিলো যখন ভিডিও করেছিলাম, ওই সারাদিনে টুকটাক করেছিলাম, সন্ধ্যা থেকে আর করিনি, ওটা পোস্টও করা হয়নি, ভিডিওটা ভাবে ঝুলে আছে। তো যাই হোক, আজকে শুরু করলাম। মানে ওই যে এর আগেও বলেছি যে কাছের কিছু মানুষ সবসময় বলে কেন দিচ্ছ না ভিডিও, তোমার ভিডিও মিস করি, তো তাদের জন্যই দিচ্ছি। এটা আসলে অনেক বেশি এনার্জির ব্যাপার, প্রতিদিন কন্টিনিউ ভিডিও করা, পোস্ট করা। যারা করে আমরা খুব সিম্পলভাবে দেখি যে কী করে এতে ভিডিও এডিট করে পোস্ট করে দেয়, তবে খুব ধৈর্যের ব্যাপার একটা, মানে অনেক বড়, মানে কী বলবো, মানে এরকম একটা মাইন্ড থাকা দরকার যে অসুস্থতা বা যে কোনো প্রবলেম তার মাঝেও ভিডিও করছে। এটা আমাকে দিয়ে হয়তো বা হবে না। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করলাম, জানি না কতটুকু কী করতে পারবো। তো আজকে এখন বাজে, আজকে হচ্ছে, আগে ডেটটা বলে নিই, নাহলে কেউ বুঝতেই পারবেন না। আজকে হচ্ছে 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ। হ্যাঁ, 7 তারিখে 8 তারিখ। আজকে একটু ক্যালেন্ডার দেখতে হবে, দেখে বলি, ভুল বললে তো হবে না। আজকে হচ্ছে, আজকে 7 তারিখ, সরি, এই জন্যই বললাম যে একটু দেখে বলি। তো আজ হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, আর মাত্র কয়েকটা দিন আছে এই মাসে, তারপর 24 সাল পড়ে যাবে, চিন্তাই করা যায় না। তো যাই হোক, গত বছর এই দিনটাই খুব বেশি বিজি ছিলাম, বিয়ের কয়েকদিন আগে ছিল, কেনাকাটা এটা সেটা অনেক ছিল, তখন তো আমার চ্যানেলটা একদমই নতুন ছিল। তো যাই হোক, এখন হচ্ছে, আজকে হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, এখন বাজে সকাল 8:15, ঘুম থেকে উঠলাম। আজ তো বৃহস্পতিবার, তো মা তো লক্ষ্মী পূজা করবে, তো আমি এখন কিচেনে যাব, দেখি আজকে সবজি খিচুড়ি করার কথা। তো একটু সবজি টবজি গুছিয়ে দিই, কাটাকুটি করে দিই, মা হয়তো বা রান্নাটা করে নিছে। এখনও নাকটা কেমন যেন মানে শুমশুম করছে নাকের ভেতরে, এই তো। তো এখন থেকে আমি সারাদিনে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমিও ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, আপনারা ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকেন, আর ব্যাক ক্যামেরার বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এই যে আমার তো মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ কুয়াশা পড়ে এতটা ভেজার কথা না। এই যে একদম কি অবস্থা, এই এখনো কুয়াশা সব সাইডেই, ক্যামেরায় যদিও ভালো বোঝা যায় না, তবে একদম সাদা সাদা হয়ে আছে বাইরে। সরি, এই দেখেছেন আমার অবস্থা শুরু হয়ে গেছে, আছি ঘুম থেকে উঠি, বাইরের পরিবেশটা খুব খারাপ দেখা যাচ্ছে, একদম নোংরা লাগছে। আর এই বেডশিটটা সেই গত সপ্তাহের আগে মনে হয় নামিয়ে রেখেছিলাম, গত সপ্তাহে নামিয়ে রেখেছিলাম, ধোয়াই হয়নি, কাল ধুয়ে দিয়েছি। আর এই যে বিছানার অবস্থা, যেহেতু মাত্র ঘুম থেকে উঠলাম, বিছানাপত্র কিছু উঠানো হয়নি, তো ঠিক আছে, আমি এখন ঝটপট বিছানাটা উঠিয়ে ফেলি, আপনারা সবটা দেখতে থাকেন। তো অনেকদিন পর ভিডিও এডিট করতে বসেছি, তো আপনাদের আমি শুরুতেই বলে নিচ্ছি, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা শুনতে একটু বাজে লাগতে পারে, তো প্লিজ সবাই একটু মানিয়ে নিয়ে দেখবেন, যেহেতু ঠান্ডা লেগেছে কী আর করার, আজ গলাটা একদমই বসে গিয়েছে, তো সেই গলা নিয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো অনেকটা দিন পর ভিডিও এডিট করছি, মানে ভুলেই গিয়েছি এডিট করে আসা প্রসেসিংগুলো। তো যাই হোক, আর অনেকদিন পর বিছানা গুছানোটাও শেয়ার করছি, এর মাঝে যাও দুই একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বিছানা গুছানোটা একদমই ছিল না, তো আজ অনেকদিন পর বিছানা গুছানোটা শেয়ার করছি। তো বিছানা গুছানোটা তো অ্যাজ ইউজুয়াল যেভাবে গুছাই ওইভাবেই, তবে হ্যাঁ, আমার সব রুটিন কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা আগে যারা আমার ভিডিও কন্টিনিউ করেছেন সবাই দেখতে পেয়েছেন, প্রত্যেক বুধবার করে আমি দেখা যেত আমার রুমটা পুরো ক্লিন করতাম, একদম রুমে যে ঝুল টুল পরে প্রতি বুধবারেই করতাম, ফ্যান পরিষ্কার করা, খাটের চিপা চাপা সব ক্লিন করতাম, বেডশিট উঠিয়ে দিতাম। বাট এখন যে আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছে, সব কিছু মিলে আর কিন্তু ওইভাবে করা হয় না, যখন মনে চায় তখন করে নিই, না মনে চাইলে দেখা যাচ্ছে যে একটা বিছানা চাদর 8-9 দিন 10 দিন হয়ে যাচ্ছে ইউজ করছি, এভাবেই চলছে। আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে, এখন তো এমনিতে এগুলো কমে আসবে, মন চাইলে আর জলের কাছে এত করা হবে না। তো এই যে মশারিটা খুলে, মশারিটা কিন্তু উঠানো হয়ে গেল, বিছানা গুছানোটা খুব অলসতা লাগে, সকালে উঠে মনে হয় কি বিছানাটা যতটা সময় এলোমেলো থাকে ততটা সময় কী করা হয়, বিছানাতে একটু বসে শুয়ে ফোনটা নাড়াচাড়া করা যায়, ভিডিও দেখা যায়, আর গুছালে আর ঠিকঠাক যখন একদম সুন্দর গুছিয়ে নিই তখন কিন্তু এলোমেলো করতে একদমই মন চায় না।
তো রাতে ওই যে নাইটিটা রুমের মাঝে দিয়ে দেখেছিলাম, তো দেখলাম একটু ভেজা আছে, তো ওগুলো সব বাইরে দিয়ে দিচ্ছি। কি কি যেন কাপড় চোপড় ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আজ বেডশিটটা ধুয়েছিলাম, তো বেডশিটটা ভালোভাবে শুকায়নি। আগে তো কি হতো, ধুয়ে দিয়ে 1 ঘন্টা পরে তুলে ফেলা যেত, তা না হলে কালার একদম ফেড হয়ে যেত। বাট এখন আর সেটা হয় না, যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছে, রোদ তো পড়েই না, একদম মেঘলা হয়ে থাকে। এখন তো 2-3 হলো বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য দেখা যায় কি যে মানে শুকায় না, রুমে এনে রাখতে হয়, পরের দিন যদি রোদ উঠে বা সারাদিনের বাতাসে শুকিয়ে নিতে হয়। আর রুমের মাঝেও তো আর ফ্যান চলে না, ফ্যান চললে তো রুমে রাখলে শুকিয়ে যেত। যদিও আমি তো এই 3-4 দিন আগে ফ্যান দিয়ে ঘুমিয়েছি, তবে এখন আর ফ্যান লাগছে না এখন, সরি। তো এখন হচ্ছে ওই যে যেগুলো সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো ওগুলোতে শীত যাচ্ছেই না, ডাবলগুলো ভারীগুলো নামাতে হবে, ওগুলো সব ফলস ছাদে উঠানো আছে মার রুমের ইয়েটাতে, ওখানে আমার বিয়ের যে লেপ কম্বল টম্বল সব ওখানে আছে, তো ওগুলো নামাতে হবে। এবার ওয়াশটা নামিয়ে নেবো, এই সপ্তাহে তো ওয়াশ নিই, সামনের সপ্তাহে আসলে নামিয়ে নেবো। তো অনেকদিন পর তো ভিডিওটা স্টার্ট করেছি আপনাদের সঙ্গে, তো শুরুতে একদম ইন্ট্রোতে বলেই দিলাম কতদিন পর আবার ভিডিও করছি, জানি না আবার কতদিন করতে পারবো আমাকে দিয়ে। আর আমি মানে নিজের ওপর কোনো কনফিডেন্স নেই, আমি আর একদমই বলবো না যে এখন থেকে রেগুলার করব, কন্টিনিউ করব, এই সেই ভালো মন্দ কিছুই বলবো না, যখন যখন মন চাইবে করে পোস্ট করব এই আর কি। তো এই যে বিছানা গুছানোটা হয়ে মানে মশারি উঠানো হয়ে গেল, কাঁথা ভাঁজ করা হয়ে গেল, কাঁথা নিয়েই ঘুমিয়েছিলাম, এটা তো 2 দিন আগের ভিডিও, 1 দিন আগের ভিডিও, তবে এখন আর কাঁথাতে হচ্ছে না, ব্ল্যাঙ্কেট লাগছে আর কি, ঠান্ডা ভালো পড়ে গিয়েছে। এই যে আমি এখন এডিট করছি, এখন দুপুর টাইম, তারপর সব লাগিয়ে রুমে সব লাগিয়ে একটা স্টোল গায়ে দিয়ে বসে থাকতে হচ্ছে, তাছাড়া থাকা যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে। এই তো আর আমার তো ঠান্ডা এই যে লাগলো, জানি না কতদিনে কমবে, প্রতি বছর এরকমটাই হয়, শীত পড়তেই ঠান্ডা লেগে যায়। যেহেতু আমার কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে, এই যে ঠান্ডা লাগলো, শীতের 2 মাস একদম টানাই ঠান্ডা থাকবে, মাঝে মাঝে কমবে আবার লাগবে। চা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম, তবে এখন বাধ্য হয়ে আবার চা খেতে হচ্ছে, কি করব, এত ঠান্ডা লাগলে চা ছাড়া তো উপায় নেই, চা না খেলে তো কমবে। আমি রান্না করে আস্তে আস্তে মা রান্না স্টার্ট হয়ে গেছে, আমি যে বিছানা গুছাচ্ছিলাম, মা এদিকে রান্না শুরু করে দিয়েছে, দুপুরের সবজি হবে সে সবজি কেটেছে, এখানে মুলা ঘন্ত হবে, মুলা ঘন্ত কেটেছে, আর মাছের ডাল করবে হয়তো, বলাইতে হয়নি, এখন আমার আবার নিরামিষ চলছে 4 দিন, কারণ মন্দিরে কীর্তন হচ্ছে, বাবা যেহেতু আসলে ওঠে এই জন্য আমরা সবাই নিরামিষ খাচ্ছি। আর বাবা মাসের ডালের খিচুড়ি খাবে না, বাবার জন্য সিদ্ধ দিয়ে ভাত করা হয়েছে, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর এটা মাঝে ভাত আছে, এখানে আদা বাটা করে রেখেছে মা, আর এই পাশে গরম জল বসিয়েছে, খিচুড়িতে এই জন্য এখানে সেট করা হয়েছে, ঘরের থেকে এখানে এনে রেখেছি, অনেক সময় রুমে দরজা দরজা চাপানো থাকে, তখন দেখা যায় নিতে পারে না, সেজন্য এখানে সেট করে দিয়েছে, যার যখন লাগে এখান থেকে জল গরম করে নেয়। তো আমি একটু বিস্কিট খেলাম আর জল খেলাম, মা বলে ডিম সেদ্ধ আগে খাও, বললাম ডিম সেদ্ধ পরে খাই, আগে খিচুড়ি খেয়ে নিই। আর এই পাশে দেখেন কতদিন থেকে শেয়ারি করা হয় না, এই পাশেটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আর এই যে ফিল্টারের কিট এখানে এনে রাখা হয়েছে, কালকে আমি শিল্পী বেরিয়েছিলাম, নিয়ে আসা হয়েছে, এখন আজকে ফোন দেওয়া হয়েছে সার্ভিসিং সেন্টারে, আসলে লাগিয়ে নেওয়া হবে। আর এখন বাজে সকাল 8:45, তো বেশি বেলা হয়নি, দেখা যায় যে শিল্পী ছুটিতে আছে, ওই তো দেরি করে ওঠে, খাওয়া দাওয়া করতে করতে আমাদের 10টায় বেজে যায়, উঠলে সব একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এই যে খিচুড়ি রান্না তো করেই রেখেছে, এখন সেটা আবার একটু নরম করছে, পাতলা খিচুড়ি খাবো জন্য গরম জল দিয়ে এটাকে একটু পাতলা পাতলা করা হচ্ছে। আর এই পাশে মা সবজি করছে, হলুদ দাওনি এখন না, হলুদ দেয়নি সেজন্য এখন সাদা সাদা আছে। আর বাবা তো ভাত আর সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বাবা বাইরে গেল, আর শিল্পী তো এখন উষ্ণেও ঘুমিয়ে আছে, এই জল রুম লাগানো আছে, আর এখন হচ্ছে আমি খেয়ে নেবো, মা তো পরে খাবে, মা আছে লক্ষ্মী পূজা, তার কী করবে জানি না, পূজায় বাসনপত্র ধোয়া হয়নি, রাত্রে যেহেতু আমি পূজা করেছিলাম বাসন শুধু নামিয়ে রেখেছিলাম, মা কী কী যেন পরিষ্কার করে পারি না আমি, এখন গরম গরম খিচুড়ি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে সকাল 9:45, তো একাই খেয়ে নিলাম, কারণ ওই যে বললাম যে বাবা তো সিদ্ধতে ভাত খেয়ে গিয়েছে, আর শিল্পী এখনও ঘুম থেকে ওঠেনি, আর মা হচ্ছে লক্ষ্মী পূজা যেহেতু সকাল তো ঠাকুর জাগিয়েছে, তবুও স্নান করে তারপরে পূজা করে তারপরে খাবে,
আর পূজার বাসনটা মাজতে হবে, অনেকটা সময় লাগবে, দেরি হবে, মার খেতে খেতে মার 12টা বেজে যাবে। এই তো তো আমি খাওয়া দাওয়া করে আসলাম, খুবই টেস্ট হয়েছিল, অনেকটা খেয়ে নিয়েছি। আচার দেখেলাম, আচার বদ্দি আমার পাঠিয়েছে আমার জন্য, আমার বদ্দি এক বক্স আচার পাঠিয়েছে বড় বক্সে, ও গিয়েছিল এর আগে, ওর কাছে দিয়ে দিয়েছে। তো সেই আচার দিয়ে খেলাম, কি একটা চলে আসলাম। তো রুম তো গোছানো হয়ে গিয়েছে, এখন আর কোনো কাজ নেই, 12টার মাঝে স্নান করে নেবো, ঠান্ডা লাগে যেহেতু আমার, এই যে ঠান্ডা লেগে গিয়েছে অলরেডি। তো স্নান করার আগে শুধু রুমটা একটু মুছে নিয়ে স্নান করে উঠবো। তো ঠিক আছে, তা আমার বাসায় গেস্ট এসেছে, গেস্ট বললে ভুল হবে, আমার দুই ছোট বোন এসেছে, এটা রিয়া, রিয়া হাই করো, আর এটা জোনা, এটাও মামাতো বোন, এটাও মামাতো বোন, এটা এক ঘরের ছোট মামার মেয়ে, এটা আর এক ঘরের ছোট মামার মেয়ে। তো ওরা হঠাৎ করে এসে আমাকে একদম সারপ্রাইজ দিয়েছে, ওরা সেই বিয়ের সময় তো পাশের মানে পাশের বিল্ডিংয়ে বউ ভাত হয়েছিল, ওইটা দেখেও চিনে দেখে নিচে এসে বাবার নাম সিকিউরিটিকে বলে তারপরে এসেছে। তো খেতে বললাম কিছুই খাবে না, তো সেই জন্য ওদেরকে শুধু একটু কফি আর বিস্কিট দিলাম। ওরা নাস্তা করে এসেছে, খাওয়া দাওয়া করে এসেছে, খাবে না। তো এখন ওদের সঙ্গে একটু গল্প টল্প করি, থাকতে বললাম থাকবেও না, রিয়া লজ্জা পাচ্ছে অনেক, প্রথম প্রথম তো এই জন্য লজ্জা পাচ্ছে। তো ঠিক আছে, ওদের সঙ্গে আড্ডা দিই। তো সেই যে তখন আমার মামাতো বোনরা এসেছিল, ভিডিও করলাম, তারপরে কিন্তু আর ভিডিও করতে পারিনি। সবাই তো জানে না যে আজ কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই সময় এই আবহাওয়া বাইরে প্রচুর বৃষ্টি, আর আমার তো ঠান্ডা লেগে গিয়েছে, আর এই বৃষ্টির মাঝে ঠান্ডা আর কমবে না, ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে। এখন প্রচুর ঠান্ডা লেগেছে, ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে 5:55 বাজে, তো পুরো তো রাত হয়ে গিয়েছে। তো কী আর করা, তো ঘুমিয়েছিলাম, তো একটা ফোনে ফোন কলে ঘুমটা ভেঙে যায়, পরে উঠলাম, উঠে হাত মুখও ধুই নি, এখন সন্ধ্যা বাতি দিয়ে পূজা করতে হবে, বাতি দেওয়ার দেরি হয়ে গেল, মা তো নেই, মা তো 2টার দিকে না 2:30 দিকে মন্দিরে গেল, 2:30 পরে মনে হয় গিয়েছে মন্দিরে গিয়েছে, আর বাবা তারপরে গিয়েছে, বাবা বিকালে গিয়েছে শিল্পনে লাগিয়ে দিয়েছে। তো এখন আমি শিল্পী আছি, শিল্পী উঠে নিয়ে ঘুমিয়ে আছে কিনা দেখতে হবে, চা খেতে হবে, খুব খারাপ লাগছে। এই তো তো এখন ঝটপট আগে লক্ষ্মী পূজা, আজকে বৃহস্পতিবার, পূজাটা সারি, আর আমার বাসায় আমার একটা ছোটো বোন আসছে, ওর একটা বিয়ের প্রোগ্রাম আছে, ও একটু সাজুগুজু করতে আসছে, তো দেখি ও আসলে, ও যদি ক্যামেরার সামনে আসতে রাজি হয় তো অবশ্যই দেখাবো, আর না আসলে নেই। এই তো তো এখন ঝটপট পূজাটা সেরে, যে বলি না যে ভিডিও কন্টিনিউ কী করবো, এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে যেভাবে শুয়েই আছি, এখানে কী ভিডিও করবো? আর দুপুরে খাওয়া দাওয়াটা তো শেয়ার করিনি, যে বললাম যে আমাদের সিরাজগঞ্জের একটা মন্দিরে অনুষ্ঠান কীর্তন হচ্ছে আর কি, বাবা যেহেতু কীর্তনে আসরে ওঠে, কীর্তন করে, তো বাসায় বাবা মাছ মাংস একদমই খেতে দেয় না, ডিম টিম যেগুলো খাওয়া হয়, ডিম তো আমি খাই, শিল্পী মাঝে মাঝে যদি খাই ভাজি টাজি, ওটা মাছ উপে চাপে করে দেয়, আবার গ্যাস মুছে ফেলে, বাবাকে আর বলে না। এই তো, আর তাছাড়া মাছ এমনি খাওয়া হয় না, সেই জন্য মা আজকে করেছিল, মাছের ডাল করেছে বেগুন দিয়ে, বেগুন ভাজিও করেছে সঙ্গে, একটা নাবড়া তরকারি যেটা বলে, মিক্স সবজি আর কি, ওইটা করেছে, আর কান্দাল আলু দিয়ে একটা ভাজি করেছে। এই তো ছিল, লেবু ছিল, শশা ছিল, এগুলোতে খাওয়া দাওয়া করেছি। তো ঠিক আছে, এখন ঝটপট পূজাটা সেরে আসি। তো দেখেন, 7 তারিখের ভিডিওটা এডিট করছিলাম 8 তারিখে বসে, তো এখন চলে গেলাম 1 সপ্তাহ আগে, এটা গত শুক্রবারের ভিডিও, ও যখন এসেছিল তো ওই দিনের যে কিছু ভিডিও করা ছিল আপনাদেরকে আগে বললাম, তো সেই ভিডিওটা তো আমার পোস্ট করা হয়নি। তো 7 তারিখে যে ভিডিওটা স্টার্ট করলাম সেটা রাতে আমি আর এন্ড করতে পারিনি, রাতে কিন্তু আমার বাসায় ওই যে ছোটো বোনটার কথা বললাম, ও এসেছিলো, ও সাজুগুজু করলো, ওকে একটু দেখাতে চেয়েছিলাম, সেটাও দেখানো হয়নি। তারপর আমার মামাতো ভাই বোন এসেছিলো বিয়ের কার্ড দিতে, ওদেরকে আবার দেখানো হয়নি, রাতে আমি আর শিল্পী খাওয়া দাওয়া করলাম, সেগুলো কিছুই শেয়ার করা হয়নি, বিরিয়ানি খেয়েছিলাম আমরা, মাটন কাচ্চি খেয়েছিলাম, তো যাই হোক সেগুলো শেয়ার করা হয়নি। তো আমি আমার গ্যালারিটা চেক করতে গিয়ে দেখলাম যে এই ভিডিওসগুলো শ্যুট করা আছে, তো যখন একটা শ্যুট করা হয় না অনেকটা কষ্ট করেই করতে হয়, তো না দিতে পারলে খারাপ লাগে, তো দেখলাম 2টা একসঙ্গে জুড়ে দিয়ে, এই যে দেখেন ও কিন্তু তখন ছিল, এটা গত সপ্তাহের ভিডিও এসেছিলো। তো ওই দিন সকালে মানে আমরা ঘুম থেকে ওঠার আগে মা বাইরে চলে গিয়েছিলো, তার আগে ডিম সেদ্ধের ব্যাপারটা বলে নিই, ডিম সেদ্ধটা ও বলেছিলো হাফ বয়েল করো, হাফ বয়েল ডিম সেদ্ধ খাবো, আর তার অবস্থাটা দেখেন, তার চেহারাটা কী হয়ে গিয়েছে, আমি হাফ বয়েল ডিমটা ছিলতে পারছিলাম না, অনেক কষ্টে এলোমেলো করে ফেলেছে, তারপর ও এসে বলছে যে আমাকে দাও আমি দেখে দিচ্ছি কীভাবে ছিলতে হয়, ও একটা চামচ নিল, চামচ নিয়ে সুন্দর করে খোসা থেকে কীভাবে ছাড়িয়ে বের করে ফেলো, তখন ভালোভাবে উঠলো, তার আগে আমি পারছিলাম না, সবজি খিচুড়ি করবার জন্য সেটা গুছাচ্ছিলাম। তো হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, তো মা গিয়েছিল বাবার এক পরিচিত একজনের বাসায়, মহাপ্রভুর ভোগ ছিল, তো ওইখানে মা আমরা ঘুম থেকে ওঠা আগে 6:30-7টার দিকে চলে গিয়েছিলো, আস্তে আস্তে সন্ধ্যায় এসেছিলো, সারাদিন ছিল না, তো সেই জন্য রান্নাঘরে আমাকে আসতে হয়েছিলো। তো পরে যে এসে দেখি যে দুধটা আগের দিন জাল দিয়ে ওই র্যাকে রাখা ছিল, এটা আপনাদের দেখাচ্ছিলাম, তো মা রাতে উঠিয়েছিল না, আগের দিন রাতেও মা ছিল না, সন্ধ্যাবেলা ও যখন আসলো তার একটু পরে মা চলে গিয়েছিলো, আস্তে আস্তে 11টার দিকে এসেছিলো। তো আমি আর মনে নেই যে মা ওইখানে দুধটা রেখে দিয়েছিলো ওই পাতিলটা, তো আর ওটা তোলা হয়নি,
মানে ওটা তো ওইখানেই থাকে, আমি ভেবেছি ওখানে ওইভাবেই আছে, ওর মাঝে যে দুধ জাল দিয়ে রেখেছে জানতাম না, তো সকালে এসে দেখছি ওখানে আছে, তো ভাবলাম যে নষ্ট হয়ে গেল কিনা, ছানা হয়ে গেল কিনা, তো এই জন্য আবার একটু ফুটিয়ে নিলাম, তো ছানা হয়নি, ঠিকই আছে, তো ওটা আবার একটু ফুটিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এই তো আমার ঠান্ডা লেগেছে অনেক, আমি বারবার বলছি কেউ কিছু মনে করবে না, আমার একটু সমস্যা হচ্ছে ভয়েস ওভার দিতে। তো পরে ও বলছিল সবজি খিচুড়ি করো, সবজি খিচুড়ি খাবো, তো বাবা বলছিল যে বাবা খাবে না, মুসুরের ডাল দিয়ে করলেও খাবে না, মাসের ডাল দিয়ে করলেও খাবে না, ওই যে ভোগ খেতে যাবে ওই দিন এগুলো দিয়ে খাবে না, মানে কি জানো মানে নিরামিষ খাবে আর কি। তো পরে বাবাকে আলু বেগুন সিদ্ধতে ভাত করে দিয়েছিলাম, আমাদের জন্য খিচুড়ি করেছিলাম, আর দুপুরের জন্য এই যে মাংস রান্না করেছিলাম, মাংস করেছিলাম, পাতাকপি ঘন্ট করেছিলাম, সালাদ বানিয়েছিলাম। হঠাৎ করে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, তো এখন কী করবো, মা তো ছিল না, রান্না তো একটু করতেই হবে, তিনজন খাবো, এতটুকু রান্না তো করতে হবে। তো পরে অনেক কষ্টে শুধু এইটুকু রান্না করেছিলাম, খুব কষ্ট করে মাংসটা পাতাকপির ঘন্টটা সালাদ আর ভাত করেছিলাম, আর কিচ্ছু করি না, একদম সিম্পল খাওয়া, আমরা তিনজন, আমি শিল্পী ও তিনজন খেয়েছি। এই যে বললাম শরীরটা অনেক খারাপ হয়েছিল, তো পরে ও একটা ডাব নিয়ে এসেছিল, ডাবটা খাওয়া এনার্জি পাবা, ডাব খাওয়ার পরে দেখছিলাম যে আমার আরও শরীর খারাপ লাগছে, আরও কেমন একটা গ্যাসের ভাব লাগছিল, গলা টলা জ্বলে যাচ্ছিল। আর আমাকে খেয়ে এটাই বলছিলাম যে জলটা একদমই মিষ্টি না, টকটক লাগছে, তো এটা বলছিলাম, আমি হাসছিলাম, ওকে বলছিলাম একটু খেয়ে দেখো, তো বলছে যে না তুমি স্ট্রা দিয়ে খাচ্ছ, মানে একটা স্ট্রা দিয়ে তো দুজন খাওয়া যায় না, বলছে আমি খাবো না, আমি খেলে তো আনতামই, তুমি খাও। এই আর কি, তো কলা ডাব আরও যেন কী কী নিয়ে এসেছিলো, ডিম টিম এনেছিলো, ওগুলো শেয়ার করা হয়েছিলো, যে শরীরটা খারাপ ছিল, কোনো রকমের রান্না করে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে ওর সঙ্গে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বাইরের কাজে, তো এতটুকু শ্যুট করাই ছিল। তো এই দুই দিনের গোলেমালে ভিডিওটা আপনাদের সামনে পোস্ট করলাম, যারা ভালোবাসেন অবশ্যই ভালো মন নিয়ে দেখবেন, আমি জানি কিছু মনে করবেন না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে আমি সামনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, সবাই পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।